এই বছরের শেষ নাগাদ পরিপূর্ণ রুটে চলাচল করবে মেট্রো রেল। প্রকল্প নেওয়ার আগে সমীক্ষা যাচাইয়ের যেসব সম্ভাবনার কথা বলা হয়েছিল, বাস্তবতার প্রেক্ষিতে সেগুলোর মূল্যায়ন জরুরি। টেকসই গণপরিবহন করতে এই মেট্রোর সফলতা বা বিফলতার ফারাক বিবেচনায় ভবিষ্যতে প্রকল্প নিতে হবে, এমন পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ঘন বসতিপূর্ণ নগরী, ঘন ঘন বাক, অনেক কাছাকাছি এক একটি স্টেশন, এমন বাস্তবতায় আঁকাবাঁকা পথে পূর্ণগতিতে মেট্রো পরিচালনা করা সত্যিই কঠিন। নির্মাণে অনেক খরচ হয়েছে বলে ভাড়াটাও কিছুটা বেশি। প্রথম দিকে উৎসাহী আবেগীদের ভিড় থাকলেও এখন প্রয়োজনে মেট্রোতে চাপার যাত্রী নেই ততটা। যদিও সমীক্ষা যাচাইয়ে বলা হয়েছিল প্রতি ঘন্টায় 100 কিলোমিটার গতিতে চলবে, ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন করবে, স্টেশনের আশেপাশে জমির যথাযথ ব্যবহারও হবে। পূর্ণাঙ্গ রুটে পুরোপুরি চালু না হলেও এখনই মেট্রোর প্রয়োজনীয়তার বোঝাপড়া জরুরি। ফিজিবিলিটি স্টাডি হয়েছে, অনেক সম্ভাবনার কথা বলা হয়েছে, যেগুলি আগে বলা হয়েছিল স্টেটেড, এখন এটাকে ভ্যালিডেশন করে যদি অর্জনটা হয় না আমি পারিনি, ওটা যদি হয় তাহলে পরের যেই উন্নয়নগুলি আছে, ভারী উন্নয়নে যাব নাকি সস্তার উন্নয়নে যাব, আউটকাম বেজ যদি মাথার মধ্যে প্যারামিটারগুলি নেই তাহলে হয়তো মেট্রো ঢাকার জন্য প্রযোজ্য নাও হইতে পারে। এমনিতে 2030 সাল নাগাদ 5টি লাইনে পূর্ণাঙ্গ মেট্রো নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা সরকারের। পরের উন্নয়নের পথে হাঁটার আগে বাস্তবতা নিরীক্ষের পরামর্শ বিশেষজ্ঞদের। ইউরোপে মেট্রো করার জন্য পয়সা আছে কিন্তু রাইডারশিপ নাই, পপুলেশন 1 কোটিও নাই, আর আমাদের পপুলেশন ঢাকার মধ্যেই 2 কোটি, বিকল্প নাই। সো এই সম্ভাবনাটাকে যদি একবিংশ শতাব্দীতে কাজে না লাগাতে পারি এটা একটা অক্ষমতা হবে, এবং অক্ষমতাটা আরও দ্বিগুণ হবে যদি প্রথমটার পারফরমেন্স দেখে সব বাকি ডাউনলাইনে যেগুলি বাস্তবায়ন করতে যাব সেগুলিকেও যদি ভুলের পুনরাবৃত্তি করি, এটা ব্লান্ডার হয়ে যাবে আমি বলবো। মেট্রোর ফল যদি আশানুরূপ না হয় তবে একই খরচে চাহিদা মতো মনোরেল কিংবা ক্ষেত্রবিশেষে লাইট রেল ট্রানজিট বা LRT তৈরি হতে পারে অনায়াসেই। কি বলেছে কনসালটেন্ট সেটা না, বাস্তবতা হলো 30,000 প্যাসেঞ্জার পার আওয়ারই নিতে পারি না, তাহলে আমি LRT করি কেন? আমি ভারী রেল ভিত্তিক গণপরিবহন করব, মালয়েশিয়া, ফিলিপিন, ভিয়েতনাম LRT করছে, মনোরেল করছে, আমি যদি একটা বিনিয়োগ দিয়ে, মেট্রো বিনিয়োগ দিয়ে 10টা LRT করতে পারি, ঢাকার নেটওয়ার্কই কিন্তু বলে দিচ্ছে বাইরে যেটা শত কিলোমিটারে চালায় তার যে অ্যালাইনমেন্ট, আমাদের ভাই সেই অ্যালাইনমেন্টটা না। পরিচালনা ব্যয় মেটাতে কখনোই শুধু যাত্রীর ভাড়ায় নির্ভরশীল না থেকে আনুষঙ্গিক উৎসগুলো থেকে পূরণের রেওয়াজ সব দেশেই, কাজেই এখনই মেট্রো নিয়ে হতাশার কিছু নেই বলে মত এই গণপরিবহন বিশেষজ্ঞের। নন অপারেটিং যে রেভিনিউ আছে সেইটাই ইনকাম করে আমি যাত্রীর সাবসিডি দিব, যাতে করে আম জনতা না চাইলেও মেট্রোতে আসে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।